আজ আমরা হাজির হয়েছি তালেবান ও ইউএস আর্মির একটি ভয়ানক যৌথ মিশন নিয়ে নির্মিত একটি অসাধারণ মুভি নিয়ে। এই সময়টি তখনকার যখন উজবেকিস্তানে দুইজন তালেবানি নেতার আধিপত্য ছিল, যাদের একজনের নাম ছিল আব্দুর রশিদ দোস্তম এবং অপরজনের নাম ছিল মোল্লা রাজন। মোল্লা রাজন দোস্তমকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে তার এলাকা দখল করে নেয়। সেই সাথে রাজন সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে। এখন দোস্তম চায় তার এলাকা ও নিজের লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে। শুরু হয় ইউএস আর্মি ও দোস্তমের যৌথ মিশন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা 1993 সালের একটি ঘটনা দেখি, যেখানে কিছু তালেবানি সেনারা সাধারণ জনগণের উপর জোরপূর্বক শাসন চালাচ্ছে, তাদের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 2001 সালে শিফট হয়। আমরা দেখি ক্যাপ্টেন নেলসন তার স্ত্রী ও কন্যার সাথে মজার সময় কাটাচ্ছে। নেলসন তার বেশিরভাগ সময় এখন তার পরিবারকে দেবে বলে ঠিক করেছে। এজন্য সে তার আর্মি বেসকে জানিয়েছে তাকে যেন এমন কাজ দেওয়া হয় যাতে সে তার পরিবারের কাছাকাছি থাকতে পারে। সে আর কোনো মিশনে যেতে চায় না। আর্মি ক্যাপ্টেনও তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। এজন্য নেলসনের পরিবার বেশ খুশি, তারা সবাই মিলে ঘর সাজাতে ব্যস্ত। তখনই নেলসন টিভিতে দেখে ওয়ার্ল্ড ট্রিপ সেন্টারে হামলার কারণে অনেক লোক মারা গেছে। এবার আমরা দেখি কিছু লোক অস্ত্র নিয়ে নদী পার হচ্ছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা অনেকটা রেগে রয়েছে। নদী পার হয়ে ওপারে গেলে তাদেরকে নেওয়ার জন্য একটি গাড়ি আসে। তাদের ভিতরে কিছুটা মনোমালিন্য ঘটে। গাড়ি নিয়ে আসা লোকজন তাদেরকে জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন তোমাদের আসতে? তারা জানায় নদী পার হতে গিয়ে তারা দেরি করে ফেলেছে। আমরা আবার নেলসনকে দেখতে পাই। সে তার অফিসে গিয়ে সুপিরিয়ারকে বলে, আমার পুরো টিমকে আমি ফেরত চাই। সুপিরিয়ার অবাক হয়ে তাকে জানায়, তোমার তো কোনো টিম নেই, তুমি নিজেই তো আমাদেরকে বলেছিলে তোমার কোনো ডেস্ক জব প্রয়োজন। আমরা তোমার ডেস্ক জবের ব্যবস্থা করেছি, তাই তুমি টিমের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। এটা শুনে নেলসন সোজা ক্যাপ্টেনের কাছে যায় তার টিম মেম্বারদের সাথে কথা বলার জন্য। সেখানে তার টিম মেম্বার স্যাম তাকে বলে, তুমি যা চাইছো তা আর সম্ভব নয়, সব কিছু বদলে গেছে। তুমি আমাদের প্রধান ছিলে, কিন্তু তুমি মিশন ছেড়ে ডেস্ক জব বেছে নিয়েছো, তাই আমার আর মনে হয় না আমরা কখনো একসাথে কাজ করতে পারবো। কিন্তু নেলসন বলে, আমার দেশের সাথে যা হয়েছে তা মোটেও ঠিক নয়, তাই যেভাবে হোক আমি আমার টিমকে আবার একসাথে করব। এটা বলে সে ওই জায়গা থেকে চলে যায়। তখন আমরা দেখি চিফ ওয়ারেন্ট অফিসার স্পেন্সারকে। সে খুবই অল্প দিনের মধ্যে রিটায়ার্ড হয়ে যাবে। সে তার সিনিয়রের সামনে রিটায়ার্ড পেপার ছিঁড়ে ফেলে বলে, আমার দেশের বদলা না নেওয়া পর্যন্ত আমি রিটায়ার্ডে যাব না, সাথে আমি চাই আমার টিমকে আমার কাছে ফেরত দেওয়া হোক, আর টিমকে লিড করুক নেলসন, কারণ তার চেয়ে যোগ্য লিডার আর কেউই নেই। সিনিয়র অফিসার তার কথায় রাজি হয় না, বাট শেষ অবধি স্পেন্সারের যুক্তির কাছে তাকে হার মানতে হয়। 12 জনের টিমকে আবারও একত্রে পাঠানো হয় উজবেকিস্তানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তাদের দেখা হয় তাদের সিনিয়র অফিসার ম্যাল হল্যান্ডের সাথে। সে জানায় আমেরিকার সাথে যা হয়েছে তার পিছে কিছু তালেবানি সেনা বা আল-কায়দার হাত রয়েছে। আমরা চাই তারা তাদের কাজের শাস্তি পাক। এই কাজে আমাদেরকে সাহায্য করবে একজন তালেবানি নেতা, যার নাম আব্দুর রশিদ দোস্তম। দোস্তম ওই জায়গার প্রতিটি স্থানের সাথে পরিচিত, তাই আমরা তার সাহায্যেই ওখানে যাব। আর তোমাদেরকে আব্দুর রশিদ দোস্তম পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব নেবে একজন সিআই এজেন্ট। তবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমরা যেন কোনোভাবেই আব্দুর রশিদ দোস্তমের বিপরীতে না যাও, কারণ দোস্তমের সেনা এত পরিমাণে বেশি যে তোমাদের 12 জনকে তারা নিমিষেই ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে। আর দোস্তম একজন ন্যায়বান মুসলিম, তো একবার তোমাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছে মানে সে এটা করেই ছাড়বে। কিন্তু যদি সে বুঝতে পারে কোনোভাবে তোমরা তার পিছে বিরোধিতা করছো, তবে তোমরা শেষ, তাই আমাদের তার অ্যাগেনস্টে গিয়ে কিছু করার প্রয়োজনীয়তা নেই। সবাইকে ডেকে নেলসন পুরো মিশনটি বুঝিয়ে দেয় যে তাদেরকে কোথা থেকে মিশনটি শুরু করতে হবে। নেলসন বলে, আমাদের হাতে শুধুমাত্র 21 দিনের সময় আছে, এই সময়ের মধ্যেই আমাদের সব কাজ শেষ করতে হবে, তাই সবাই প্রস্তুতি নিয়ে নাও, আগামীকালই আমরা মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। পরের রাতেই তারা বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। রাস্তায় কিছু বিদ্রোহীর সাথে তাদের যুদ্ধ লেগে যায়। 12 জনের দলটি তাদের মোকাবেলা করে রওনা হয় সিআই এজেন্টকে খোঁজার জন্য, যে তাদেরকে আব্দুর রশিদ দোস্তম পর্যন্ত পৌঁছে দেবে। দ্রুতই তারা তাকে পেয়েও যায়। সিআই এজেন্ট তাকে গ্রামে নিয়ে যাওয়ার সময় বলে, নর্দার্ন এরিয়ার দুজন নেতা আছে, আব্দুর রশিদ দোস্তম এবং আতা মোহাম্মদ, কথা হলো দুজন দুজনের ভয়ানক শত্রু। তখনই সেখানে দোস্তম চলে আসে তার পুরো টিমের সাথে। প্রথমেই স্পেন্সার তার সাথে দেখা করতে যায়। দোস্তম প্রথমে তাকে লিডার ভাবলেও পরে বুঝতে পারে আসলে নেলসনই এই টিমের প্রধান। দোস্তম তাদেরকে নিয়ে ঘরে আসে। নেলসন সেখানে তাকে পুরো প্ল্যানিং সম্পর্কে জিজ্ঞাসা করে আর একটি মদের বোতল উপহার দেয়। উপহার পেয়ে দোস্তম নেলসনকে ইংরেজিতে ধন্যবাদ জানায়।
আমরা তো জানি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, তাহলে এখন কিভাবে? দোস্তম বলে, আমি ইংরেজি জানি কিন্তু আমার মানুষদের সাথে আমি কখনোই বলি না, তোমরা বলছো তাই আমিও তোমাদের সাথে ইংরেজিতে কথা বলবো। দোস্তম তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন ভাবছো আমি তোমাদেরকে সাহায্য করব? তোমরা তো আমাদের সঙ্গীদেরকেও মেরেছো, কিভাবে বিশ্বাস করব যে তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? নেলসন তাকে আশ্বস্ত করে বলে, আমরা কখনোই এমন কিছু করব না, কেননা যারা আমাদেরকে সাহায্য করে বিনিময়ে আমরাও তাদেরকে সাহায্য করি। এসব কথা বলতে বলতে নেলসন দোস্তমের হাত ধরে, এটা দেখে তার সঙ্গীরা নেলসনের দিকে বন্দুক ধরে। দোস্তম তাদেরকে শান্ত করে নেলসনকে বলে, আমার তো মনে হয় না তুমি কাউকে মারতে পারো। উত্তরে নেলসন বলে, আমাকে তুমি বিদ্রোহী তালেবানদের কাছে নিয়ে চলো, দেখে নিও আমি কাউকে মারতে পারি কিনা। এটা শুনে দোস্তম ইমপ্রেস হয়ে যায়। সে বলে, চলো, তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এটা বলে সবাই বেরিয়ে পড়ে। তখন নেলসন আর স্পেন্সার কথা বলে সিদ্ধান্ত নেয়, পুরো টিম দোস্তমের সাথে যাবে না, ছয়জন তার সাথে যাবে আর বাকি ছয়জন অন্য রাস্তা দিয়ে যাবে। স্পেন্সার কিন্তু এই কথার সাথে একমত ছিল না, তবু নেলসনের কথায় শেষ অবধি সে রাজি হয়। এখন আমরা অন্য একটি গ্রামে দেখি মোল্লা রাজন নামে একজন ব্যক্তি একজন মহিলাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে। রাজন এবার তার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে প্রশ্ন করা শুরু করে। চারপাশের লোকজন ভয়ে তটস্থ হয়ে ওঠে, বিশেষ করে অল্প বয়সী বাচ্চারা। যখন মহিলাটি কোনো প্রশ্নের উত্তর দেয় না, তখন রাজন তার লোকদেরকে বলে মহিলার বোরকা খুলে ফেলো। সবাই অনেক ভয় পেয়ে যায়। রাজন চিৎকার করে বলতে থাকে, এটা আমার এলাকা, এখানে আমার নিয়মই চলবে, অন্যথায় সবাইকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি এই মহিলাকে বলেছিলাম যে মেয়েদের বয়স 8 বছরের বেশি হলে তাকে আর পড়তে পাঠানো যাবে না, যেহেতু সে আমার কথা শোনেনি তাই তার আজ এই পরিণতি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই নেলসন ও তার টিমকে। তারা যে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল সেখানকার লোকজন তাদেরকে অদ্ভুতভাবে দেখছিল। হঠাৎ দোস্তমের টিম সেখানে থেমে যায়। নেলসন কিছুটা সন্দেহের সাথে জিজ্ঞাসা করে, আমরা এখানে কেন থামছি? দোস্তম বলে, আমাদের খাবার ও পানির দরকার, সাথে ঘোড়ারও কিছুটা বিশ্রামের প্রয়োজন, কাজ হয়ে গেলে আমরা আবার রওনা হব। নেলসন বলে, এখান থেকে আর 12 মাইল গেলেই তো আমরা একটি বাজার পাব, তাই এখানে না থেমে আমাদের ওখানে যাওয়া উচিত। কিন্তু দোস্তমের লোকেরা সে কথায় কোনো পাত্তাই দেয় না। কিছুক্ষণ পর আবার তারা চলতে শুরু করে। কিছুদূর এসে তারা একটি গুহার কাছে পৌঁছায়। নেলসনের সঙ্গীরা জানায় এখানে তারা অকিটকিতে কোনো সিগন্যাল পাচ্ছে না, তাই কারোর সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। আমাদের উচিত যত দ্রুত এখান থেকে সরে পড়া। নেলসন তার কথাকে খুব বেশি সিরিয়াসলি নেয় না। সে বলে, যাই হোক না কেন, আমাদেরকে আমাদের মিশন কমপ্লিট করতে হবে। তখন সেখানে দোস্তম আসে। সে বলে, সন্ধ্যা হয়ে এসেছে আর তোমার লোকেরা খুব আস্তে চলছে, তাই আমরা আজ নয় বরং কাল হামলা করব তালেবানিদের উপর। রাতে বিশ্রাম নেওয়ার সময় নেলসন স্যামের সাথে কথা বলছিল। সে বলে, দোস্তমের লোকজন সব সময় বেশি অ্যাক্টিভ থাকে, কারোর উপর গুলি চালাতেও তারা দুবার ভাবে না, সব সময় তারা যুদ্ধের জন্য প্রস্তুত, হয়তো তালেবানিরাও এদের মতো, তাই তাদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের খুবই অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই হয়তো পেরে ওঠা সম্ভব। তাদের কথার মাঝে দোস্তম এসে বলে, তোমাদের লোকজন কেন পাহারা দিচ্ছে? তাদের তো বিশ্রাম নেওয়া উচিত, আর আমার লোক তো অলরেডি পাহারা দিচ্ছেই, তোমরা কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? নেলসন বলে, আমার লোকজন পাহারা দিচ্ছে না, ওরা আমার সাথে জেগে আছে শুধু। তুমি আমাকে বলো, তোমরা এত অ্যাক্টিভ আর ক্লিয়ার থাকো কিভাবে? দোস্তম বলে, তোমার আর আমার মাঝে তফাত এই যে তোমাকে অনেকের কাছেই জবাবদিহি করতে হয়, তোমার অনেক সিনিয়র অফিসার আছে যাদের সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হয়, আর আমি শুধু আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করি, তাই আমি জানি কি সঠিক আর কি বেঠিক, আমি সব সময়ই তাকে পাশে চাই। সকাল হয়ে আসে, সবাই সেখানে পৌঁছায় যেখানে তালেবানিদের রাজত্ব চলছিল। তাদেরকে সংখ্যায় এত বেশি দেখে নেলসন বলে, আমাদের পক্ষে এত লোকের সাথে যুদ্ধ করে পেরে ওঠা সম্ভব নয়, তাই আমাদের গ্রামের কাছাকাছি যেতে হবে যাতে আমরা কোনো স্ট্র্যাটেজি লাগাতে পারি, আর আমরা হয়তো এখানকার কোয়ার্ডিনেটও পেতে পারি। কোয়ার্ডিনেট পেয়ে গেলে আমি আমার হেডকোয়ার্টারে যোগাযোগ করে এখানে এয়ার স্ট্রাইক করাবো যাতে সব লোক একসাথে মারা যায়। দোস্তম বলে, আমার কিন্তু এটা মোটেও ঠিক লাগছে না, কারণ সবচেয়ে বিপজ্জনক কাজ তাদের কাছাকাছি যাওয়া আর কাছাকাছি গিয়ে হামলা না করা, আমরা যথেষ্ট তাদেরকে মারার জন্য, আমার কাছে 500 লোক আছে, এজন্য আমাদের শুধু মারার স্ট্র্যাটেজিটা বানানো উচিত, তাই আমি মোটেই রিস্ক নিতে চাই না, কারণ একজন আমেরিকান মরলে আমারও 100 জন যোদ্ধা মরবে। তোমাদের মধ্যে কেউ মারা গেলে আমেরিকান সরকার সাথে সাথে যুদ্ধ বন্ধ করে দিয়ে বলে আমরা তালেবানদের কাছে হেরে গেছি। আমরা তো তোমাদের মতো না, আমাদের ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই, আমরা ততক্ষণ লড়ে যাব যতক্ষণ আমরা নিঃশেষ না হয়ে যাই। সত্যিই একজন মুসলিমের সাহস দেখে নেলসন অবাক হয়ে যায়।
নেলসন বলে, তবুও আপনি আমার উপর বিশ্বাস করে দেখুন, কেউই মারা যাবে না দেখবেন। দোস্তম তার কথায় রাজনের রেডিওতে যোগাযোগ করে। সে বলে, আমার কাছে কিছু আমেরিকান সৈন্য আছে, আমি তাদেরকে তোমার কাছে নিয়ে আসতে চাই। রাজনও তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে নেলসন তার হেডকোয়ার্টারে ফোন করে এয়ার স্ট্রাইক পাঠাতে বলে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন না পাওয়ায় তারা সঠিকভাবে আক্রমণ করতে পারে না। তখন নেলসন বলে, আমি সামনে এগিয়ে গিয়ে এক্স্যাক্ট লোকেশন পাঠাচ্ছি, তারপর হেডকোয়ার্টার থেকে আক্রমণ করবে। দোস্তম বলে, তুমি একা ওখানে যাবে না, আমার কিছু লোকও যাবে তোমার সাথে। নেলসন সামনে এগিয়ে যায়, এক্স্যাক্ট লোকেশন পেয়ে সে তার হেডকোয়ার্টারে যোগাযোগ করে। সেই মুহূর্তেই কিছু তালেবানি সেনা তাকে দেখে ফেলে আর এলোমেলো গুলি ছুটতে থাকে। দোস্তমের লোকজনও পাল্টা গুলি ছুটতে থাকে। যখনই দোস্তম বুঝতে পারে তাদের কিছু সেনা মারা গেছে, সাথে সাথে আরও কিছু সেনা পাঠিয়ে দেয়। এদিকে নেলসন তার হেডকোয়ার্টারে লোকেশন পাঠাতে ব্যস্ত। এক্স্যাক্ট লোকেশন পেয়ে ইউএস আর্মি সেখানে বোমা ফেলতে শুরু করে, এতে অনেক তালেবানি মারা যায়। বাকি লোকজনকে নিয়ে দোস্তম নেলসনের কাছে চলে আসে। নেলসন দোস্তমকে জিজ্ঞাসা করে, তালেবানিরা কেন আক্রমণ করলো না এখন পর্যন্ত? তখন দোস্তম বলে, ওরা যুদ্ধের জন্য প্রস্তুত নয়, আর এই নিরাপত্তার মানে হলো তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। একবার প্রস্তুত হয়ে গেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে তারা। নেলসন আবারও ইউএস আর্মিদের কোঅর্ডিনেটস পাঠাতে থাকে, কেননা এখানে অনেক ঘর এখনও পড়ে আছে। সাথে সাথে এয়ার স্ট্রাইকে আরও কিছু ঘর ধ্বংস করে ফেলে। তবে আস্তে আস্তে তারা বুঝতে পারে এয়ার স্ট্রাইকে যেসব ঘর তারা ধ্বংস করেছে সেখানে খাবার জিনিস ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ তারা এখন পর্যন্ত কোনো তালেবানের ক্ষতিই করতে পারেনি। দোস্তম এবার তার লোকজনকে সরাসরি হামলার জন্য এগোতে বলে। সে নেলসনকে বলে, তোমরা এখানে থাকো, আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু আসল সমস্যা তো তখনই সবাই বুঝতে পারে যখন দোস্তম দেখে শত্রুর সংখ্যা একে তো অনেক বেশি, তার উপর তারা ট্যাঙ্ক নিয়ে সরাসরি যুদ্ধে নেমেছে, আর এই শক্তির মোকাবেলা করার ক্ষমতা আব্দুর রশিদ দোস্তমের নেই। তারা মারতে শুরু করে দোস্তমের লোকদের। এটা দেখে নেলসন বলে, এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে, দোস্তম ও তার লোকদেরকে সাহায্য করার প্রয়োজন। তারা হামলা করতে শুরু করে রাজনের লোকদের উপর। কিছুক্ষণ এভাবে চলার পর নেলসন ও তার সঙ্গীরা দোস্তমের আহত লোকদের নিরাপদে এনে চিকিৎসা শুরু করে। এবার নেলসন দোস্তমের উপর রেগে গিয়ে বলে, এদের কাছে এত বেশি অস্ত্র আছে, তুমি আমাকে আগে বলনি কেন? যদি আমরা আগে জানতাম তবে খুঁজে বের করতাম কোথা থেকে এদের গোলা বারুদ সাপ্লাই হয়। যদি আমরা সেখানে হামলা করতাম তবে আমাদের যুদ্ধ এতটা কঠিন হতো না। এটা নিয়ে নেলসন ও দোস্তমের মধ্যে কিছুটা তর্ক বিতর্কও লেগে যায়। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, রাজন এখন যে অঞ্চলে তার শাসন চালাচ্ছে তা মূলত দোস্তমের অধীনে ছিল। দোস্তমকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে রাজন এখন অত্যাচারী শাসকে পরিণত হয়েছে। যে কোনো মূল্যে দোস্তম এখন তার রাজ্য ও তার লোকদেরকে ফিরে পেতে চায়। তাই রাতে মাথা ঠান্ডা করে সে নেলসনদের কাছে যায় এবং বলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে একটা নকশা বের করে নেলসনকে বলে, হয়তোবা এই জায়গা থেকে রাজন তার সাপ্লাই পায়, কিন্তু এই কথার উপর আমার খুব একটা বিশ্বাস না থাকায় আমি এটা তোমাকে জানাইনি, তবে সম্ভবত এটাই সম্ভাব্য রাস্তা। নকশাটি নিয়ে নেলসন স্যামের কাছে যায়। সে স্যামকে ম্যাপ দেখে বলে, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি ক্লিয়ার করে আমাকে খবর দাও। তখনই আমরা স্পেন্সারকে দেখি। নেলসন তাকে ফোনে বলে, আমাদের সাহায্যের প্রয়োজন, তোমরা অন্য রাস্তা দিয়ে এসে হামলা করবে রাজনদের উপর। স্পেন্সাররা ছয়জন আবার সেই গুহার কাছে ফিরে আসে, তারাও এক্স্যাক্ট লোকেশন দিয়ে এয়ার স্ট্রাইক করায় তালেবানদের উপর। স্পেন্সার ভাবতে থাকে হয়তো অধিকাংশ তালেবান মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ বাদেই সে বুঝতে পারে তাদের তেমন কিছুই হয়নি, বরং তারা এর মধ্যে হামলার প্রস্তুতি নিয়ে নিয়েছে। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি, মানুষের মৃত্যুর মিছিল আজ চিৎকারে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। দোস্তমের অনেক সৈনিক সেখানে মারা যায়। এবার সে একটি আরপিজি মিসাইল নিয়ে রাজনের তাঁবুতে হামলা করে। রাজন মারা গেছে এই আশঙ্কায় তার লোকজন পিছু হটতে থাকে। এটা ছিল দোস্তম ও ইউএস আর্মিদের জন্য বিশাল একটা সুযোগ। তারা একের পর এক বোমা বিস্ফোরণে বিধ্বস্ত করতে থাকে শত্রুদের। এতে রাজন বাহিনী আরও দুর্বল হয়ে পড়ে, হার মানতে বাধ্য হয় তারা। যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয়, এবার তাদের অন্য একটি জায়গাতে যেতে হবে বাকিদের শেষ করতে। কিন্তু সবাই এত ক্লান্ত ছিল যে তাদের বিশ্রামের একান্ত প্রয়োজন। সেনাদের মধ্যে স্পেন্সার খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সে নেলসনকে ডেকে বলে, হেডকোয়ার্টারে আমার যোগাযোগ হয়েছে, ক্যাপ্টেন বলেছে তারা আমাদের ব্যাক আপ দেবে। সে বলেছে মাজার শরীফের কাছে আতা মুহাম্মদের রাজত্ব, তাই আতা মুহাম্মদ আমাদের সাথে থাকলে যুদ্ধ অনেক সহজ হয়ে যাবে। হেডকোয়ার্টার থেকে তার সাথে কথা হয়েছে, সে আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত। নেলসনের কাছে আইডিয়াটা ভালো মনে হলেও সে বুঝতে পারে আতা মুহাম্মদ আর দোস্তম দুজনের ঘোর বিরোধী, তাই সে দোস্তমের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। দোস্তম তো নেলসনের কথায় অনেক রেগে যায়। সে বলে, তুমি আমার শত্রুর সাহায্য নিয়ে আমাকে যুদ্ধে যেতে বলছো? আমি তোমাদেরকে সাহায্য করেছি বলে তোমরা এখনও জীবিত আছো, এ কথা তোমরা এত দ্রুত ভুলে গেলে?
আমার যুদ্ধ আমি একাই জিততে পারি। এটা নিয়ে দুজনের মাঝে আবারও তর্ক লেগে যায়। নেলসন বলে, তুমি থাকো বা না থাকো আমি ঠিকই মাজার পর্যন্ত যাব আর তাদেরকে হত্যা করব। দোস্তম বলে, ঠিক আছে, তবে তুমি তোমার মতো আর আমি আমার মতো, তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। এটা বলে সে লোকজন নিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন নেলসন তার দল নিয়ে মাজার নামক ওই স্থানে পৌঁছায়। এক্স্যাক্ট লোকেশন নিয়ে হেডকোয়ার্টারে পৌঁছালে শুরু হয় এয়ার স্ট্রাইক। অনেক তালেবানি সেখানে মারা যায়। নেলসন লক্ষ্য করে কিছু লোক তাদের দিকে সাদা পতাকা নিয়ে এগিয়ে আসছে। তারা নেলসনকে বলে, আমরা আত্মসমর্পণ করতে চাই। টিমের সবাই থেমে যায়। তবে স্পেন্সারের কিছুটা সন্দেহ হয় ওই লোকদের উপর, তাই সে একাই সামনে এগিয়ে যায় আর ধীরে ধীরে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু কাছাকাছি আসাতে স্পেন্সার বুঝতে পারে এসব কিছু দেখানোর জন্য শুধুমাত্র নাটক সাজানো হয়েছে। তারা নিজেদের সাথে বোমা নিয়ে এসেছে যাতে তারা নিজেদের সাথে আমেরিকান আর্মিদেরও হত্যা করতে পারে। এ ঘটনায় অনেক সৈন্য আহত হয়ে পড়ে। তবুও তারা প্রাণপণ লড়াই করতে থাকে। তবে তালেবানিদের সাথে যুদ্ধে টিকে থাকার পরিস্থিতি তাদের ছিল না। সেই মুহূর্তে দোস্তম আর তার টিম চলে আসে আমেরিকান সৈনিকদের সাহায্য করার জন্য। দোস্তমের ব্যাকআপ ছাড়া নিশ্চিহ্ন হয়ে যেত আমেরিকান সৈনিকরা। তারা কোনো রকমে দোস্তমের সহায়তায় হেডকোয়ার্টারে যোগাযোগ করে। এদিকে দোস্তমের মিসাইল, তার উপরে ইউএস আর্মিদের বোমা, সব মিলিয়ে ধ্বংস হতে থাকে অত্যাচারী রাজন বাহিনী। তবে রাজন কিন্তু তখনও বেঁচে ছিল। অবস্থা বেগতিক দেখে সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দোস্তমের চোখ তাকে ঠিকই ধরে ফেলেছে। সে পিছু করতে থাকে রাজনের। এর মধ্যে রাজনের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। ঘোড়া থেকে নেমে দোস্তম তার কাছে যায় আর তাকে কোনো গুলি করার সুযোগ না দিয়ে বুলেটের আঘাতে হত্যা করে তাকে। ততক্ষণে ইউএস মেডিকেল টিম তাদের আহত সৈনিকদের চিকিৎসার জন্য চলে এসেছে। নেলসন দোস্তমকে খুঁজতে থাকে। সে জানতে পারে দোস্তম আতা মোহাম্মদকে মারতে গেছে। এবার নেলসন বেশ চিন্তায় পড়ে যায়। সেও বেরিয়ে পড়ে দোস্তমকে থামাতে, কিন্তু দোস্তম আতা মোহাম্মদকে মারতে নয় বরং বন্ধুত্ব করতে গেছে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। আমেরিকান সৈন্যরা সবাই জীবিত ফিরে আসে দেশে আর আব্দুর রশিদ দোস্তমও তার এলাকা আর তার লোকজনদেরকে ফিরে পায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।